ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং ওয়াশিংটন রাজ্যের বিভিন্ন এলাকা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন প্রায় 5,000 ফায়ার সার্ভিস কর্মী। দুর্গম এলাকাগুলোতে হেলিকপ্টারের সাহায্যে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। দাবানলে ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টির 2,700 একর এলাকা পুড়ে গেছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে সেখানকার আকাশ ও আশপাশের অঞ্চল। সান ফ্রান্সিসকোর উত্তর পূর্বে 6টি এলাকায় বড় দাবানল চলছে, শতাধিক বাড়িঘর পুড়ে গেছে। ওয়াশিংটনের চেলান কাউন্টির 33,277 একর এলাকা দাবানলে পুড়ে গেছে। আগুন বাড়তে থাকায় অনেক এলাকায় বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। ওরেগনে দাবানলে 1,00,000 একর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে রাজ্যটির শতাধিক স্থানে দাবানল জ্বলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।